আসসালামু আলাইকুম। আশা করি ভাগ্য ভালো আছেন। আজ খুব সুন্দর ওয়েদার নিউ ইয়র্কত, এত গরমও না ঠান্ডাও নাই। এখন অবশ্য স্প্রিং চলের, আর এক দেড় মাস পরে সামার চলে আইব। আর এটা যত সামার আগে এতে মানুষজন কিন্তু খুব উৎফুল্ল হয়ে যাবে, বিভিন্ন রকম পার্টি, তারপরে বারবিকিউ পার্টি, ভ্যাকেশন, যে জিললে পারে ইন্দি যাগুই ভ্যাকেশনত। আর রাতে হইলে নাইট ক্লাব বার কিন্তু আছেই। আর এখন যেহেতু পরিস্থিতি আস্তে আস্তে ভালোর দিকে যার গই, সো মানুষজন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যার বেরর, বন্ধু বান্ধবগুলো দেখা করার, আত্মীয় স্বজন দেখা করার, পার্টি করার। আরো প্ল্যান আছে, কয়দিন পরে বিভিন্ন জায়গা যাইবার। এখন দেখি অবস্থা যদি আরো ভালো হয় তাহলে যেটা যেটা যাই মানুষের লগে শেয়ার করছি। আর আমেরিকা কিন্তু 50 স্টেট, একগ্র স্টেট হইতে গেলে ছোট্ট ছোট্ট বাংলাদেশ, আর বাংলাদেশ কিন্তু এত বড় না, দেশ হিসেবে এত বড় না বাংলাদেশ, বাট মানুষ হিসেবে বহুত মানুষ। বাট আমেরিকা বিশাল অজ্ঞ মহাদেশ, এটা 50 স্টেট আছে। স্টেট বলতে একগ্র রাজ্য, তাইলে 50 রাজ্য আছে এটা। তো আর যদি 50 রাজ্য যাইতে চাই তাহলে বছরে যদি অজ্ঞ রাজ্যতে যাই 50 বছর যাইব কি? তো চিন্তা করি শোন, কত বড় অজ্ঞ দেশ এই আমেরিকা। আবার এক অজ্ঞ রাজ্য তো না, এক অজ্ঞ রাজ্য যাইতে 15 থেকে 20 ঘন্টা একদিনও লাগে যাবে যদি ড্রাইভ করে যাই। ধরুন এক্সাম্পল দি লস এঞ্জেলেস, নিউ ইয়র্কের তো লস এঞ্জেলেসে যাইতে ড্রাইভ করে যাইতে 24 থেকে 28 ঘন্টা লাগে, এর বেশিও লাগে বহু সময় যদি ট্রাফিক থাকে। তারপরে ফ্লোরিডা আছে, ফ্লোরিডা যেতে লাগে 22 ঘন্টা। আরও বিভিন্ন স্টেট আছে, মিশিগান আছে, মিশিগান যেতে লাগে ধরুন 17 থেকে 18 ঘন্টা। তারপরে আর ওয়াশিংটন ডিসি অবশ্য আছে, ওয়াশিংটন ডিসি লাগে 3 থেকে 4 ঘন্টা, 4.5 ঘন্টা এরকম। আসলে কিন্তু ডিপেন্ড করে ট্রাফিকের উদ্দি, ট্রাফিক যদি ক্লিয়ার থাকে খুব তাড়াতাড়ি জনগু যায়। এলে আরও বিভিন্ন স্টেট আছে, নিউ ইংল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, তারপরে অরেগিন, টেক্সাস, এই হয়ে শ্বাস ন শ্বাস কারণ না যাইব, কত যে স্টেট আছে আমেরিকাত। ইতালাই আমেরিকাত ফ্ল্যাগ তোমরা চাইবেন খেয়াল করিলে 50 তারা, 50 তারা মানে 50 স্টেট। গত কয়েকদিন আগে আরোগ্য স্টেট বাড়াবার চিন্তা ভাবনা চলার আমেরিকাত, তো স্টেট ইবেলাই বোটাবোটি ওর কংগ্রেসত। আশা করি আরোগ্য স্টেট বাড়িব, তো এবার বাড়ি লইব 91 স্টেট, এখন 50 আছে স্টেট। আর এখন এই রাস্তায় যেভাবে দেখতে লাগুন এবারে হয় ওশান পার্ক হয়ে, এবার নর্থের তুন সাউথের দিকে গেই, সাউথের দিকে ওই দে সাগর, আর নর্থের দিকে ওই দে নিউ ইয়র্ক সিটি ম্যানহাটন। তো এবার আস্তে আস্তে হাইওয়ের লগে মিলে যাবি এই রাস্তায়, এবে মানে সাউথের দিকে গেলেও ওগা হাইওয়ে আছে, নর্থের দিকে গেলেও ওগা হাইওয়ে আছে। তো দুনো সাইডে হাইওয়ে আছে এই রাস্তায় এবার। আর ইবে এখন ওই লোকাল লাইট, এই রাস্তায় লোকাল লাইট আছে, আর হাইওয়ে কিন্তু লাইট না থাকে, ডাইরেক্ট ফুল স্পিডে জনক যা যাডে চাডে। আর রাস্তাঘাটে এখন আস্তে আস্তে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়ের, আগে এত গাড়ি নেওয়া আসিল, এখন মানুষজন আস্তে আস্তে বেরোর অফিস আদালতে যার, গাড়ি ঘোড়াও বাড়ের। তো আজ এ পর্যন্তই।
সামনে আরও নতুন নতুন ভিডিও রয়ে যায়, আপনার সামনে হাজির হইম। আল্লাহ হাফেজ।